ভারতীয় সেনায় এবার নিয়োগ হবে অগ্নিবীর, সেই লক্ষ্যে আরও এক ধাপ এগুলো ফৌজ। প্রকাশিত হলো নিয়োগ পরীক্ষার রেজাল্ট, পাশাপাশি কাট অফ মার্কস জানিয়ে দিল সেনা। কিভাবে ফল দেখবেন চাকরি প্রার্থীরা, কোন পোস্টে কাট অফ মার্কস কত, আজকের এই প্রতিবেদনে রইল তাঁরই হদিশ। চলতি বছরের 22 এপ্রিল থেকে শুরু হয়েছিল অগ্নিবীরের নিয়োগের পরীক্ষা, যা শেষ হলো 3রা মে। প্রায় এক মাসের মাথাতেই প্রকাশিত হলো রেজাল্ট, যা জানতে সেনার অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ ইন। সেনার ওয়েবসাইটে ঢুকলেই মিলবে সিসিই রেজাল্ট ট্যাব, সেখানে রয়েছে আর্মি অগ্নিবীর রেজাল্ট 2024-এর লিঙ্ক। এরপর এতে করুন ক্লিক, সঙ্গে সঙ্গে খুলে যাবে একটি পেজ যাতে সংশ্লিষ্ট প্রার্থীকে ফের লগ ইনের তথ্য দিতে হবে। শেষে সাবমিট অপশনে ক্লিক করলে স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট, যা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন চাকরি প্রার্থীরা। ফৌজের তরফে ক্যাটাগরি ভিত্তিক অগ্নিবীরের কাট অফ মার্কস প্রকাশ করা হয়েছে। যেমন অগ্নিবীর জেনারেল ডিউটি কাট অফ মার্কস হবে 50%, অগ্নিবীর জেনারেল ডিউটি টেকনিক্যাল 55%, অগ্নিবীর ট্রেডসম্যান 50%, অগ্নিবীর জেনারেল ডিউটি 45% অল আর্মস, অগ্নিবীর জেনারেল ডিউটি মহিলা 40%। এবছর 25,000 অগ্নিবীর নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে সেনা, যার প্রথম ধাপ শেষ করল ফৌজ। এরপর দ্বিতীয় হার্ডল পেরোতে হবে প্রার্থীদের, এর জন্য রেজাল্টের প্রিন্ট আউট কপি নিয়ে রাখতে বলা হয়েছে। পরবর্তী ধাপের পরীক্ষার দিনক্ষণ কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে সূত্র মারফত মিলেছে খবর। অগ্নিবীর নিয়োগের প্রথম পরীক্ষার পূর্ণমান ছিল 100, এতে মোট 50টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে প্রার্থীদের। মাল্টিপল চয়েস বা MCQ ধর্মী পরীক্ষা নিয়েছে ফৌজ, এতে পাস মার্কস রাখা হয়েছে 35। ভুল উত্তরের ক্ষেত্রে ছিল নেগেটিভ মার্কিং, প্রতিটি ভুল উত্তরের ক্ষেত্রে কাটা গিয়েছে 0.5 মার্কস। অগ্নিবীরের টেকনিক্যাল শাখা ও ক্লার্ক পোস্টে 200 মার্কসের বেশি পরীক্ষা নিয়েছে ফৌজ, দুটি ক্ষেত্রেই পাস মার্কস রাখা হয়েছে 80, এতে প্রতিটি ভুল উত্তরে কাটা গিয়েছে 1 নম্বর। প্রসঙ্গত, সম্প্রতি সেনার 3 বাহিনীতে 450 অফিসার নিয়োগের জন্য জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, যার পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC। ভারতীয় সেনায় এবার নিয়োগ হবে অগ্নিবীর, সেই লক্ষ্যে আরও এক ধাপ এগুলো ফৌজ। প্রকাশিত হলো নিয়োগ পরীক্ষার রেজাল্ট, পাশাপাশি কাট অফ মার্কস জানিয়ে দিল সেনা। কিভাবে ফল দেখবেন চাকরি প্রার্থীরা, কোন পোস্টে কাট অফ মার্কস কত, আজকের এই প্রতিবেদনে রইল তাঁরই হদিশ। চলতি বছরের 22 এপ্রিল থেকে শুরু হয়েছিল অগ্নিবীরের নিয়োগের পরীক্ষা, যা শেষ হলো 3রা মে। প্রায় এক মাসের মাথাতেই প্রকাশিত হলো রেজাল্ট, যা জানতে সেনার অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ ইন। সেনার ওয়েবসাইটে ঢুকলেই মিলবে সিসিই রেজাল্ট ট্যাব, সেখানে রয়েছে আর্মি অগ্নিবীর রেজাল্ট 2024-এর লিঙ্ক। এরপর এতে করুন ক্লিক, সঙ্গে সঙ্গে খুলে যাবে একটি পেজ যাতে সংশ্লিষ্ট প্রার্থীকে ফের লগ ইনের তথ্য দিতে হবে।